ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, ট্রাম্পের কি অভিযোগ জানতে পুরো ভিডিওটি দেখুন। ভারতের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ জাহির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার মার্কিন এই প্রেসিডেন্ট তার এই অভিযোগ জানান। বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, আমরা ভারতের থেকে খুব ভালো কিছু পাইনি। এছাড়া আসন্ন ভারত সফরে বড়সড় কোনো চুক্তিতে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, পরবর্তী সময়ের জন্য ভারতের সঙ্গে বড় চুক্তি করতে আগ্রহী আমেরিকা, তবে তা আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সম্ভব হবে কিনা তা তিনি জানেন না। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে, তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে। চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি, আমাদের এটা করতেই হবে, তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না। এটা সঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনো চুক্তি হবে। এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার, যিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী, তিনি সম্ভবত ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। তবে মার্কিন কর্মকর্তারা তার আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। আগামী 24 ও 25 ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।